ত্রিপুরার মতো প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সেখানে কিভাবে নাম্বার ওয়ানে চলছে আপনারা কেন পাচ্ছেন? ত্রিপুরার উদাহরণ প্রস্তুত করছে মুম্বাইয়ের মতো বাণিজ্যিক সিটির মধ্যে। গর্ববোধ করি এই মাটিতে আমার জন্ম হয়েছে, এই মানুষগুলো আমার ভালোবাসে, এই মানুষগুলো নরেন্দ্র মোদীকে ভালোবাসে। কালকে আমি একটা স্টার্ট আপের কার্যক্রম করছিলাম ভার্চুয়ালিতে, দিল্লি থেকে বিভিন্ন কেন্দ্রীয় পদাধিকারী, সরকারি আমলা এবং কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জি ছিলেন। কি বলছিলেন উনি, যে মুখ্যমন্ত্রী জি ত্রিপুরা আমাকে বহুত আচ্ছা লাগতা, ত্রিপুরা কে লোক বহুত কালচারাল বহুত আচ্ছে, বহুত প্যারে, এক মুখ্যমন্ত্রী কো ইসসে বড়া উপহার ক্যা মিল সকতা। আগে ত্রিপুরার মানুষকে বলা হতো এরা কিচ্ছু জানে না, এরা সব নিপীড়িত, এরা সব অবহেলিত, এরা সব কেন্দ্রের বঞ্চনা, এদের কাছে কিছুই নেই। আজকে মোদী বলছে ত্রিপুরার মানুষকে বিশ্বাস করো, ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ সিদ্ধান্ত নিতে জানে, সহি সিদ্ধান্ত সহি দিশা ত্রিপুরার কাছ থেকে শেখো। কেন্দ্রের মন্ত্রী বলছে ত্রিপুরার মানুষকে ভালোবাসে, ত্রিপুরার মানুষ ভালো, সেখানে আরডি বর্মনের জন্ম হয়েছে, এসডি বর্মনের জন্ম হয়েছে, সিট নিয়ে সেখানে মহারাজা বিদ্যুৎপুর কিশোর মানিকের মতো আধুনিক ত্রিপুরার উপকারের জন্ম হয়েছে। আজকে ত্রিপুরাকে চেনে পুরা দুনিয়া, স্টার্ট আপ কেউ কল্পনা করেছে ত্রিপুরাতে স্টার্ট আপ হবে? আগে ২৫টা বর্ষ স্বর্ণযুগ চলছে, কিসের? মনরেগা স্বর্ণযুগ। আজকে স্টার্ট আপ স্বর্ণযুগ চলছে, কালকে যখন স্টার্ট আপে অনলাইনে আমরা সাত দিনের যে কার্যক্রমটা নিয়েছি, সাত দিন যাবৎ তার ক্যাম্পেনিং হবে, কার্যক্রম হবে, তার মধ্যে ত্রিপুরার ২০০০-এর উপর ছেলে মেয়েরা অনলাইনে ছিল, ২০০০ তখন করেছিল, ৩৫ স্টার্ট আপ রেজিস্টার্ড হয়েছে ন্যাশনাল বোর্ডে, কল্পনা করে দিতে পারবে। এটা হচ্ছে একটা রাজ্যের প্যারামিটার অগ্রগতি। আগে সেগুলো দেখার জন্য, এগুলো বিশ্বাস করার জন্য, ফিল করার জন্য ব্যাঙ্গালোরে যেতে হবে, পুনেতে যেতে হবে, গুরগাঁওতে যেতে হবে, নয়ডাতে যেতে হবে, কিন্তু আমরা সিদ্ধান্ত করেছি আগামী ৫ বছরের মধ্যে ত্রিপুরাতেই ১০০ স্টার্ট আপ আমরা তৈরি করব। আর মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জি, আইটি যে মিনিস্টার, উনি বলছেন ত্রিপুরাতে এমন ধরনের স্টার্ট আপ চাই যে আগামী ৫ বছরের মধ্যে ৭০০০ কোটি টাকার যে ইনকাম দিতে পারে সেই লাগবে। আর সেই দেশের কালকে মোব হয়েছে, জানি না এখানে সবাই আপনারা সবাই জানেন যে ন্যাসকমের সঙ্গে কাল মোব হয়েছে, ন্যাসকমের প্রেসিডেন্ট ছিলেন অনলাইনে, আমি ওনাকে স্বাগত করেছি, আপনি আসুন ত্রিপুরাতে। এসটিপি এর সঙ্গে মোব হয়েছে, ফ্লিপকার্টের সঙ্গে মোব হয়েছে, কল্পনা করা যেত? কেউ কল্পনা করেছে যেটা যদি নরেন্দ্র ভাই মোদীর সরকার না হতো সেটা কি সম্ভব হতো? রবিশঙ্কর প্রসাদের মতো যদি যদি আইটি মিনিস্টার না হতো তাহলে কি সম্ভব হতো? ত্রিপুরাতে যখন সরকারে বসেছিলাম মাত্র ১৫০ সিএসসি সেন্টার ছিল, সিএসসি সেন্টার মানে কমন সার্ভিস সেন্টার, তার মধ্যে অফিসে না গিয়ে বাড়ির সামনে গ্রামে গঞ্জে সেই সেন্টার মধ্যে কোনো ছেলে বসে থাকবে, কম্পিউটার নেই, আপনি আপনার সমস্ত যে সুবিধাগুলি তার থেকে নিতে পারবেন, কথা ছিল ২৫ বছরের টানা সরকার। কি করেছে, কি সুবিধা দিয়েছে, কি ডিজিটাইজেশন করেছে? কিছু মাত্র ১০০ ছিল, আমাদের সময় কত আছে এখন? ১৫০০, ১০০ টাকা ৩০০ ৪৫০ নয়, ৩৫০ ১৫০০ স্টার্ট আপ, ১৫০০ সিএসসি সেন্টার। এবার চিন্তা করুন ১৫০০ সিএসসি সেন্টার মানে এই সরকার কতটা ট্রান্সপারেন্ট, এই সরকার কতটা ট্রান্সপারেন্ট তাতে প্রমাণিত। ত্রিপুরাতে ম্যাক্সিমাম সার্ভিস গুলো অনলাইন হয়ে গেছে, একমাত্র ত্রিপুরা দেশের মধ্যে প্রথম স্থান আছে আধার কার্ডে, ১০০% আধার কার্ড কোন রাজ্যে প্রথম হয়েছে ত্রিপুরা। ত্রিপুরা ওয়ান কার্ড ওয়ান নেশন ত্রিপুরা। আজকে যখন রেশন দেওয়া হচ্ছে তো অনেক জায়গায় দেখছি যে আমাদের যে